নমস্কার আমি সুইটি আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই তোমরা যারা ডাব্লিউ বি এসএসসি বা এসএলএসটি এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের টপিক হচ্ছে সংস্কৃত ব্যাকরণ ব্যাকরণ থেকে যে ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে আজ আমি সেই ধরনের প্রশ্নই আলোচনা করব প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও কারণ এই ধরনের ভিডিও আমি রেগুলার আনতে থাকব। তাহলে চলো শুরু করি আজকের টপিক দেখো প্রথম প্রশ্নটি কী আছে প্রথম প্রশ্নেই দেখো দেওয়া আছে কারো বিভক্তি নির্ণয় করো জ্ঞানীন ও মানব স কারণ কারক বিভক্তি নির্ণয় কর অর্থাৎ জ্ঞানীন ও পদটিতে কোন কারক এবং কোন বিভক্তি আছে সেটা আমাদেরকে বলতে হবে উত্তর কোনটি হবে তোমরা তোমাদের আশা করি হয়ে গেছে কেননা খুব সহজ প্রশ্ন এটি দেখো উত্তর হবে হেতু অর্থে তৃতীয়া জ্ঞানীন ও পদটিতে হেতু অর্থে তৃতীয়া বিভক্তি যুক্ত হয়েছে দেখো হেতু ও বলতে বোঝায় কারণকে এখানে দেখো বলা হয়েছে জ্ঞানের কারণেই মান হয় তাই দেখো জ্ঞানের পদটিতে হেতু অর্থে তৃতীয় বিভক্তি যুক্ত হয়েছে একই রকমভাবে দেখো আমি কতগুলো উদাহরণ আরও লিখে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য স্ব শो শোকেন স স্ব শो হর্ষেন নৃত্যতি অর্থাৎ সে শোকে কাঁদছে এবং সে হর্ষেনও নিত্যতি অর্থাৎ হর্ষের কারণে নাচ করছে তাই দেখো শোকে ন পদটিতে হেতু অর্থে তৃতীয় যুক্ত হয়েছে আবার হর্ষেন পদটিতেও হেতু অর্থে তৃতীয় বিভক্তি যুক্ত হয়েছে কোন সূত্রানুসারে হেত সূত্রানুসারে তাহলে আমরা দেখলাম জ্ঞানীন মানম মানব এখানে কোন কারো কোন বিভক্তি যুক্ত হয়েছে হেতু অর্থে তৃতীয়া বিভক্তি যুক্ত হয়েছে নেক্সট প্রশ্ন আমরা দেখব নেক্সট প্রশ্ন হল এটিও দেখো কারক বিভক্তি থেকে ন পূর্বেন ক্ষেত্রম সূত্রের সহযোগে কারক বিভক্তি নির্ণয় করো অর্থাৎ বিদ্যালয়স্য পদে কোন কারক কোন বিভক্তি যুক্ত হয়েছে এবং কোন সূত্রানুসারে উত্তর কোনটি হবে ষষ্ঠী শেষে না ষষ্ঠ তসর্থ প্রত্য এন এনোপা দ্বিতীয়াচ না দূরান্তিকার্থই ষষ্ঠন্য তরস্য। এখানে উত্তর হবে এনোপা দ্বিতীয়াচ এই সূত্রানুসারে দেখো এনোপা দ্বিতীয়াচ সূত্রে কি বলা হয়েছে এনোপ প্রত্যয় যুক্ত পদের যোগে দ্বিতীয়া বিকল্পে ষষ্ঠী বিভক্তি যুক্ত হয় এখানে দেখো এনোপ প্রত্যয় যুক্ত হয়েছে পূর্বেন পদে তাই দেখো বিদ্যালয়স্য পদে ষষ্ঠী বিভক্তি যুক্ত হয়েছে আবার দেখো আমি তোমাদের বোঝার সুবিধার জন্য কতগুলো উদাহরণ এখানে লিখে রেখেছি উদাহরণ হচ্ছে কি যে মন্দিরস্য মন্দিরস্য উত্তরে এনো মামগৃহম গৃহম আর তব গৃহস্য দক্ষিণে এন উদ্যান মন্দিরের উত্তর দিকে আমার গৃহ এবং তব গৃহস্য তোমার গৃহের দক্ষিণ দিকে উদ্যান এখানে দেখো উত্তরে পদ্ধতি এনোপদে যোগ থাকার জন্যই মন্দিরস্য পদে ষষ্ঠী বিভক্তিযুক্ত হয়েছে আবার দক্ষিণ এনোপদে এনোপথে যোগ থাকায় গৃহস্থ পদে ষষ্ঠী বিভক্তি যুক্ত হয়েছে এইগুলো প্রত্যেকটাই হয়েছে এনোপা দ্বিতীয়াচ এই সূত্রানুসারে তাহলে আমরা দেখলাম যে বিদ্যালয়স পূর্বেন ক্ষেত্রম এইখানে কোন সূত্রের প্রয়োগ হয়েছে এনোপা দ্বিতীয়াচ এই সূত্রের প্রয়োগ হয়েছে নেক্সট প্রশ্ন আমি দেখব প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই ধরনের প্রশ্ন বারবার ধরে পরীক্ষায় আসে এবং প্রত্যেকটা প্রশ্নই এসএসসির সিলেবাস অনুপাতে আমি বানিয়েছি তাই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু সিলেবাস ফলো করেছে তাই তোমরা ভালো করে মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে এবং বোঝার চেষ্টা করবে দেখো কি আছে তয়া সদৃশ আচারিয়া বিদ্যালয়স নাস্তি রেখাঙ্কিত পদটি বিকল্পরূপ নির্ণয় করো অর্থাৎ তয়া পদটি বিকল্পরূপ আমাদেরকে এখানে নির্ণয় করতে হবে উত্তর কোনটি হবে তস্য তব তস্মাত কোনোটি নয় উত্তর এখানে হবে কোনোটি নয় কারণ দেখো তয়া এই যে পদটি আছে তয়া পদটি কিরকম তৎ শব্দে তৎ শব্দে স্ত্রীলিঙ্গ তৃতীয়ার এক বচনের রূপ হচ্ছে তয়া সা তেতা তাম তেতা তয়া তাই তৃতীয়ার এক বচন রয়েছে আর আমরা কি জানি তুল্যার্থ ষষ্ঠী তৃতীয়ে এই সূত্রানুসারে তুল্যার্থ তুল্য সদৃশ্য সম আর সমান শব্দ যদি থাকে তাহলে তৃতীয়া বিকল্পে ষষ্ঠী হয় এখানে দেখতে পাচ্ছ সদৃশ আছে অর্থাৎ তুল্যার্থক শব্দের প্রয়োগ রয়েছে তুল্যার্থক শব্দের প্রয়োগ থাকার জন্যই তৎশব্দের তৃতীয়ার এক বচনের রূপ দেওয়া আছে বিকল্পে আমরা ষষ্ঠীর এক বচনের রূপ বসাবো। তুল্যার্থক সদৃশ শব্দের প্রয়োগ থাকার জন্যই তৃতীয়ার বিকল্পে ষষ্ঠী হয় তাই তৃতীয়ার রূপ দেওয়া আছে আমাদেরকে ষষ্ঠীর রূপ বসাতে হবে তাহলে তৎশব্দে স্ত্রীলিঙ্গ ষষ্ঠীর এক বচনে কী রূপ হয়ে থাকে সা তেতা তাম তেতা তয়া তাভ্যাম তাভি তশ্য তাভ্যাম তাভ্য তস্যা তাভ্যাম তাভ্য তস্যা ষষ্ঠীর এক বচনে হয়ে থাকে তস্যা তাই আমাদের উত্তরে কি হবে তয়ার বিকল্পে তশ্যা বসবে এখানে অপশানে তসিয়া না থাকার জন্যই উত্তর হয়ে যাবে কোনোটি নয় দেখো উদাহরণস্বরূপ আমি তোমাদের বোঝার জন্য আরও কতগুলো উদাহরণ লিখেছি দেখো কি আছে যে রামস্য রামস্য বা রামেন তুল্য স রামস্য বা রামেন তুল্য স আবার আছে মম ময়া তুল্য এখানে দেখো তুল্যার্থক তুল্য শব্দের প্রয়োগ থাকার জন্যই রামস্ব ষষ্ঠী হয়েছে অথবা রামেনও তৃতীয়া হয়েছে আবার দেখো এখানে তুল্যার্থক শব্দের প্রয়োগ থাকার জন্যই মম পদে ষষ্ঠী হয়েছে বিকল্পে তৃতীয়া হয়েছে তাহলে আমরা কী শিখলাম যে তুল্যার্থক তুল্য সদৃশ্য এবং সম সমান শব্দে প্রয়োগ থাকলে তৃতীয়া বিকল্পে ষষ্ঠী বিভক্তি প্রয়োগ হয়ে থাকে নেক্সট প্রশ্ন আমরা দেখব নেক্সট আছে রথিকাহ্য অসা চ সমাজ করিলে সমাজবদ্ধ পথ কী হবে দেখো এই সমাজটা খুবই সহজ প্রশ্ন সমাজটা কিন্তু খুবই সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ প্রায়ই পরীক্ষায় আসে যে রথিকাহ্য অশ্বারোহাচ্য সোমাস কইলে সমাসবদ্ধপথ কোনটি হবে রথিকাশ্যারোহ রথিকাশ্যারোহা রোহ আর রথিকাশ্যারোহৌ এখানে উত্তর কোনটি হবে রথিকাশ্যারোহম রথিকাহ্য চ হয়ে থাকে রথিকাশ্যারোহম এবং এখানে কোন সমাস হয়েছে সমাহার দ্বন্দ্ব সমাস হয়েছে এটা তোমাদের প্রত্যেকেই জানা এটি হচ্ছে সমাহার দ্বন্দ্ব সমাসে উদাহরণ তোমাদের বোঝার সুবিধার জন্য আমি কতগুলো উদাহরণ আরও দিয়েছি দেখো চ গজাহ চ গজম এবং ধনুম সিচ সরাহ ধনু স্বরম এইগুলো সবই হচ্ছে সমাহার দ্বন্দ্ব সমাস তাহলে আমরা দেখলাম রথিকাহ্য চ সমাস করলে সমাজবদ্ধ পথ কোনটি হবে রোহম এটি হচ্ছে সমাহার দ্বন্দ্ব সমাস নেক্সট প্রশ্ন আমরা দেখব কি আছে নেক্সট প্রশ্নটিও হচ্ছে সমাজ থেকে পুষ্পাং পুষ্প ধনু সমাসে ব্যাস বাক্য করলে কি হয় অর্থাৎ পুষ্পধনু এর ব্যাস বাক্য কী হবে পুষ্পাং ধনু পুষ্পস্য ধনু পুষ্পাম ধনু ইব আর পুষ্পাম ধনু এখানে উত্তর হবে পুষ্পাং ধনু যশা এটি হচ্ছে একটি বহুপ্রিয় সমাজ পুষ্পাং ধনু পুষ্প ধনু এটি হচ্ছে বহু বৃষমাসে উদাহরণ একই রকম ভাবে দেখো হবে গান্ডিবং ধনু যশ গান্ডিব ধনু আর ধনু যশ সাঙ্গ ধনু নেক্সট প্রশ্ন আমরা দেখব নেক্সট আছে অশুদ্ধি সংশোধন অশুদ্ধি সংশোধন কি আছে প্রিয় সক্ষু হিতং বাচং শ্রীনু অশুদ্ধি সংশোধন করো দেখো এটা এই এই অসুস্থ সংশোধন পরীক্ষাতে এক দুটো থাকে তোমরা একটু ভালো করে শুনবে এবং বোঝার চেষ্টা করবে আমি কি বোঝাচ্ছি প্রিয় সক্ষু হিতং বাজন সিনু এখানে কোন উত্তরটি সঠিক হবে উত্তর চারেরটা সঠিক হবে কি করে দেখো প্রিয় সক্ষু এটা ভুল আছে কারণ প্রিয় সখা প্রিয় শখ কর্মধারয় সমাজ এরপর প্রিয় সখ ষষ্ঠী এক বচন করলে হয়ে থাকে নর শব্দের মতো রূপ নরস্য হয় তাই হয়ে আছে প্রিয় প্রিয় সখস্য এরপর আমরা দেখব হিতং এই পদটি ভুল আছে রকম ভুল আছে দেখো হিতংটা হচ্ছে কার বিশেষণ বাচক বিশেষণ বাচ শব্দটি হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ তাই তার বিশেষণ হওয়ার জন্য হিত শব্দটিকেও আমাদেরকে কিন্তু স্ত্রীলিঙ্গেই ট্রান্সফার করতে হবে বাস শব্দটি আছে দ্বিতীয়ার এক বচনে তাই হিত শব্দটিও আমাদেরকে স্ত্রীলিঙ্গ দ্বিতীয়ার এক বচনে করতে হবে লতা শব্দের মতো রূপ হবে লতা শব্দের দ্বিতীয় আর এক বচনে কী হয় লতা লতে লতা লতাম তাই আমাদেরকে করতে হয়েছে হিতাম এরপর আমরা দেখব বাচং আর সিনু এই দুটোই কিন্তু ঠিক আছে তাহলে আমরা দেখলাম দুটো পদ এখানে ভুল ছিল প্রিয় সক্ষু আর হিতং তাই সেইগুলো সঠিক করে কী দাঁড়ালো প্রিয় সক্ষস্য হিতাং বাচং শিনু চারের অপশনটা আমাদের রাইট হয়ে যাবে নেক্সট প্রশ্ন দেখব এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশ কিন্তু পরীক্ষায় আসে ধ্রুপদর্শ অপত্তম এক কথায় প্রকাশ করলে কি হবে খুব ইজি এবং খুব ইম্পর্টেন্ট ধ্রুপদর্শ অপত্তম এখানে কোন উত্তরটি সঠিক হবে ধ্রুপদ্রুপদী ধ্রুপদ্য কোনোটি নয় উত্তর এখানে হবে কোনোটিই নয় কারণ ধ্রুপদর্শ্য অপত্তম হয়ে থাকে দ্রৌপদ দ্রৌপদ একই রকমভাবে হয় দেখো মনোরপত্তম মানবহ আর রঘরপত্তম রাঘবহ তাহলে দেখো ধ্রুপদর্শ অপত্তম এখানে এক কথায় প্রকাশ কোন অ্যান্সারটা রাইট হবে কোনোটিই নয় কারণ ধ্রুপদর্শ অপত্তম হয়ে থাকে দ্রৌপদ নেক্সট প্রশ্ন আমরা দেখব নেক্সট প্রশ্ন আছে এর নেক্সটটা হচ্ছে এক কথায় প্রকাশ কি আছে অপসরা ইব আচরতি অপসরা ইবো আচরতি কোন উত্তরটি হবে অপশ রায়তে অপশরশে অপসর ইয়তি এ এবং বি বিভয় ঠিক এখানে দেখো উত্তরটি হবে অপশ রায়তে একের অপশনটা রাইট হয়ে যাবে অপসরা ইবো আচরতি হয়ে যাবে অপশ রায়তে নেক্সট প্রশ্ন দেখব নেক্সট আছে বভুয়তে বভুয়তে বুৎপত্তি করলে কি হবে তোমরা যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছো তারা আমার চ্যানেলকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে কারণ এই ধরনের ভিডিও আমি রেগুলার আনতে থাকবো দেখো বভু ইয়তে করলে কি হবে কোন উত্তরটি সঠিক হবে এখানে তিনের উত্তরটি রাইট হয়ে যাবে কারণ অস্তাতুর সঙ্গে জং প্রত্যয় যুক্ত করলে হয়ে থাকে বভুয়তে আবার দেখো ভূ ধাতুর সঙ্গে সন প্রত্যয় যুক্ত করলে কি হয়ে থাকে ভু সতী আবার ভুজ ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত করলে হয়ে থাকে বভুজতে বভুজতে আর অস্থাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত করলে হয়ে থাকে বভুয়তে তাহলে আমাদের তিনের অপশনটাই রাইট হয়ে যাবে নেক্সট প্রশ্নটি দেখব দেখো নেক্সট প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এ ধরনের ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে বালকহ পাদে ন ভ্রুমৌ ড্যাশ এখানে দেখো স্থানে উপযুক্ত শব্দ বসাতে হবে শূন্যস্থানে কোন শব্দটি বসবে আহন্তি আহন্তে আহতে না আহতি উত্তর এখানে হয়ে যাবে আহন্তি বালকহ পাদে ন আহন্তি দেখো কী করে কী জন্যে আহন্তী হলো না যখন অপরকে আঘাত করা বোঝায় তখন আহন্তি হয় দেখো এখানে বালকটি পায়ের দ্বারা ভূমিকে আঘাত করছে তাই এখানে আহন্তি হয়েছে বালকটি পায়ের দ্বারা অপরকে আঘাত করছে অপরকে আঘাত করা বোঝালে আহন্তি হয় আর আমরা দেখতে পাচ্ছি অপশানে আছে আহতে আহতে কখন হয় যখন নিজের দেহকেই আঘাত করা বোঝাবে তখন হবে আহতে এখানে দেখো অপরকে আঘাত করা বোঝাচ্ছে বালকটি ভূমিকে আঘাত করছে তাই এখানে উত্তর আমরা আমার উত্তর হয়েছে কি আহন্তি আহ বালতহ পাদেন ভূম আহন্তি হবে নেক্সট প্রশ্ন দেখব কি আছে নেক্সট প্রশ্ন হচ্ছে সন্ধি সন্ধি দেখো কি বলেছে উৎযুক্ত ঢৌকতে সন্ধি করলে কি হবে এখানে সন্ধি যুক্ত করতে হবে এনে দেখো কোন সন্ধিটি হবে উত্তর সঠিক হবে তিনের অপশানটা আমাদের রাইট হয়ে যাবে উর্ধ কোতে দেখো তয়ে হসন্ত আছে আমরা জানি তয়ে হসন্ত বা তয়ের সঙ্গে যদি তয়ের পরে ড কিংবা ঢ যদি থাকে তাহলে তয়ের স্থানে ডয়ের আগমন ঘটে যায় তাই দেখো তয়ের স্থানে আমরা দেখে ড এসেছে তয়ের স্থানে ডয়ের আগমন ঘটেছে আমরা দেখতে পাচ্ছি ত উ হয়েছে তয়ের স্থানে ডয়ের আগমন ঘটে হয়েছে উৌকতে হস্যৌ ডয় হসন্ত ঢয়ে ক তয়েকা যেমন আছে লিখে দিয়েছি তয়ের স্থানে কি হয়েছে ডয়ের আগমন ঘটেছে নেক্সট প্রশ্ন আমরা দেখব পৌরবাণ সন্ধি সন্ধিবিচ্ছেদ করলে কি হবে সন্ধি বিচ্ছেদ করলে কোন অপশনটি হবে এখানে রাইট অপশন দুয়ের অপশনটি রাইট হয়ে যাবে প্রযুক্ত হয়ে থাকে এটি হচ্ছে একটি বিশেষ সন্ধি প্রযুক্ত উড়োবাণ প্রাণ হয় নেক্সট দেখো শব্দরূপ থেকে সেনানি শব্দের ষষ্ঠীর বহু বচনে কী হয়ে থাকে সেনানি শব্দের ষষ্ঠী বহু বচনে কী রূপ হয় সেনানি নাম সেনানী নাম সেনার নিয়াম না সেনানম এখানে দেখো উত্তর কোনটি হবে এটা কিন্তু খুব ইজি এবং এটা এই ধরনের আনকমন শব্দরূপ ধাতুরূপ কিন্তু পরীক্ষায় আসে যেমন সেনানি শব্দ সেনানি শব্দটি ষষ্ঠীর বহু রূপ কোনটি হবে তোমাদের আশা করি করা হয়ে গেছে এরপর আমি উত্তরটা বলছি উত্তরটি হবে সিএটটা সেনার সেনার নিয়াম এখানে সঠিক উত্তর হবে কারণ সেনানি শব্দ হচ্ছে দীর্ঘই কারান্ত লিঙ্গ শব্দ কেউ কিন্তু ভুল করবে না এটা একটা লিঙ্গ শব্দ নদী শব্দের মতো রূপ হবে না সেনানি শব্দ একটা আলাদা রূপ আছে সেনানি হচ্ছে একটা লিঙ্গ শব্দ দীর্ঘই কারান্ত পুং লিঙ্গ শব্দ ষষ্ঠীর বহু রূপ হয়ে থাকে সেনার এবং সেনানি শব্দের মতো রূপ হয়ে থাকে অগ্রণী গ্রামণী এবং প্রধি এইগুলো হচ্ছে দীর্ঘই কালান্ত পুংলিঙ্গ শব্দ এবং সেনানি শব্দের মতো রূপ হয় তাহলে আমরা দেখলাম সেনানি শব্দের ষষ্ঠীর বহু বচনের রূপ কী হয়ে থাকে সেনানিয়াম নেক্সট প্রশ্ন আমরা দেখব নেক্সট হচ্ছে ধাতুরূপ থেকে রুদ্রাতুর লিড লকার মধ্যম পুরুষের বহু রূপ কোনটি হবে রুদ ধাতুর লিড লকার মধ্যম পুরুষের বহু দেখো লিড লকারের রূপটি কীরকম হয় রুদ ধাতুর রোদ্তী রোৎস রোৎসন্তী রোৎসি রোৎস রোৎস রোতামি রোৎসাবহ রত তাহলে আমরা দেখছি যে লিড লকার মধ্যম পুরুষের বহু রূপ কোনটি সঠিক হবে সঠিক হবে এটা রোদসত রোধ শত এখানে সঠিক হয়ে যাবে নেক্সট প্রশ্ন আমরা দেখব দেখো নেক্সট প্রশ্ন আমাদের দিয়েছে একটা রূপ করতে হবে রূপ এই ধরনের কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন বারবার পরীক্ষাতে আসে দেখো এখানে রূপ হয়েছে করতে হবে বহুলতর বিকল্প রূপ করিলে কী হবে উত্তর কোনটি হবে বলিয়ন ভূয়ান বলিষ্ঠ না বংহিয়ান এখানে দেখো উত্তর হয়ে যাবে বংহিয়ান দেখো আমি জিনিসটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি একটু মন দিয়ে শুনবে বহুল তর কি করে হয়েছে বহুল ব ল বহুলের সঙ্গে তর প্রত্যয় যুক্ত করলে হয় বহুল তর এরপরে পুং লিঙ্গ প্রথমা বিভক্তির এক বচন করলে আমরা পাবো বহুল নর শব্দের মতো রূপ এরপরে আমরা জানি যে তরব প্রত্যয়ের বিকল্পে কোন প্রত্যয় যুক্ত হয় ইয়োসুন প্রত্যয় যুক্ত হয় তাহলে শব্দ কি ছিল বহুল বহুলের সঙ্গে ইয়সুন প্রত্যয় যুক্ত করলে কি হয়ে থাকে বংহি অস রূপটি দাঁড়াবে কি বংহি অশ এরপরে আমরা জানি যে ইয়সুন প্রত্যয় পুং লিঙ্গ লঘীয় শব্দের মতো রূপ হয় তাহলে পুংলিঙ্গ প্রথমা বিপক্তির এক বচনে কী হয়ে থাকে লঘীয় শব্দের রূপ লঘিয়ান হয় তাই আমাদেরকে করেছি কি বংহিয়ান পুং লিঙ্গ প্রথমা বিপক্তির এক বচনে রূপ করতে হয়েছে তাহলে আমরা দেখলাম তরব প্রত্যয় বিকল্পে কোন প্রত্যয় যুক্ত হয় ইয়সুন প্রত্যয় যুক্ত হয়ে থাকে আর ইয়সুন প্রত্যয়ে পুংলিঙ্গ লঘী অ শব্দের মতো রূপ হয় লঘী অ শব্দে প্রথম এক পুংলিঙ্গ লিঙ্গ প্রথমা বিভক্তির এক পছনে হয় লঘিয়ান তাই আমরা করেছি নেক্সট প্রশ্ন আমরা দেখব কি আছে জ্ঞাতুম ইচ্ছত এক কথায় প্রকাশ করিলে কোন রূপটি হবে দেখো জ্ঞাতুম ইচ্ছত এক কথায় প্রকাশ করিলে কোন রূপটি হবে যাজ্ঞায় অর্থম যাজ্ঞায় অর্থে জিতিয়াস অর্ধে কোনোটি নয় এখানে উত্তর হবে কোনোটিই নয় তার কারণ দেখো এখানে আছে ইচ্ছত অর্থাৎ আমাদেরকে ধাতুর সঙ্গে সন প্রত্যয় যুক্ত করতে হবে আর ধাতু আছে জ্ঞা ধাতু তাহলে জ্ঞা ধাতুর সঙ্গে সন প্রত্যয় জ্ঞা ধাতুর সঙ্গে আমাদেরকে সন প্রত্যয় যুক্ত করতে হবে সন প্রত্যয় যুক্ত করলে কি হয়ে থাকে জিজ্ঞা সতে জ্ঞা ধাতুর সঙ্গে সন প্রত্যয় যুক্ত করে হয়েছে জিজ্ঞাসতে জিজ্ঞাসতে এরপরে আমরা দেখবো এখানে কি আছে ইচ্ছত ইচ্ছত কিরূপ রূপ ইস ধাতুর লোড লকার মধ্যম পুরুষের বহু বচনে হয়ে থাকে ইচ্ছত ইচ্ছতু ইচ্ছতাম ইচ্ছন্তু ইচ্ছ ইচ্ছতম ইচ্ছত আমাদের প্রশ্নতে দেওয়া আছে লোড লকার মধ্যম পুরুষের বহু বচন তাই আমাদেরকেও কিন্তু উত্তরে লোট লোড লকার মধ্যম পুরুষের বহু বচনেই করতে হবে দেখো গিয়া ধাতুর সঙ্গে স্বণপত্য যুক্ত করে হলো জিজ্ঞাসতে এরপরে এটা যেহেতু আত্মনিপদী ধাতু তাই আমাদেরকে লব ধাতুর মধ্যে করতে হবে লকা লব ধাতুর লোট লকার মধ্যম পুরুষের বহু বচনে হয়ে থাকে লবহধ্যম তাই আমাদেরকে কি আমাদের উত্তরটি কি দাঁড়াবে জিজ্ঞাসম জিজ্ঞিয়াসম জ্ঞাতুম ইচ্ছত হয়ে যাবে জিজ্ঞাসা এখানে অপশানে কোথাও নেই তাই আমাদের উত্তর করতে হয়েছে কোনোটিই নয় তাহলে বোঝা গেল যে ইচ্ছত যদি ইচ্ছা বোঝায় ধাতুর উত্তরে সান প্রত্যয় যুক্ত করতে হয় এরপর আমরা নেক্সট দেখব কী আছে হা যুক্ত সানচ প্রত্যয় করিলে কোনটি হবে হা যুক্ত প্রত্যয় করলে কী হবে জিহান জিহান হাতমান এবং কোনোটি নয় উত্তর এখানে হবে কোনোটিই নয় তার কারণ হচ্ছে হা যুক্ত সানচ কোলে হয় জিহান জিহান হয় ঠিকই কিন্তু এখানে জিহান অপশানেও আছে কিন্তু তা সত্ত্বেও হলো না তার কারণ হচ্ছে জিহানে কোনো হসন্ত থাকবে না শানচ পড়তে শব্দের কোনো হসন্ত হয় না উত্তর হবে জিহান কিন্তু কোনো হসন্ত থাকবে না নেক্সট প্রশ্ন দেখব নেক্সট দেখো একটা সমাজ দেওয়া আছে পূর্বম অহ এখানে সমাজ করিলে কোন রূপটি হবে পূর্বমাহ পূর্বাহ পূর্বহ কোনোটি নয় এখানে উত্তর হবে দুয়ের অপশানটা সঠিক হয়ে যাবে পূর্বাহ পূর্বাহ পূর্বম অহ পূর্বাহ এটি কোন সমাজ এটি হচ্ছে কর্মধারয় সমাজ খুব ইজি এবং এটি খুব গুরুত্বপূর্ণ প্রায় পরীক্ষাতে এসেছে নেক্সট প্রশ্ন আমরা দেখব কি আছে জে জি অতে জে জি অতে বুৎপত্তি করিলে কি হবে কোন উত্তরটা সঠিক হবে জি যুক্ত জং জি জং না কোনোটি নয় উত্তর কোনটি এখানে হবে উত্তর হবে জি যুক্ত জং জি ধাতুটা হচ্ছে বর্গিজয় হস্যি জি যুক্ত জং করলে হয়ে থাকে জে জি অতে নেক্সট প্রশ্ন আমরা দেখব নেক্সট দেখো আরও একটা অশুদ্ধি সংশোধন করতে বলা হয়েছে অম্বে দেহি শীতলম অপম এটি অশুদ্ধি সংশোধন করতে হবে এখানে দেখো কোন অপশানটা রাইট হবে অপশানটা উত্তরটা বলে দিই তারপরে আমি বোঝাবো উত্তর এখানে চারের অপশানটা সঠিক হবে দেখো অম্বা শব্দের সম্বোধনে হয়ে থাকে অম্বো অম্বে হবে না দেহিটা ঠিক আছে মেয়েটা মেয়েটাও ঠিক আছে এরপরে দেখো আছে যেটা ভুল সেটা হচ্ছে যে শীতলা আর আপো দেখো অপশব্দটি হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ এবং এটি নিত্য বহু বচনান্ত শব্দ অপশবদের দ্বিতীয় বিভক্তিতে হয়ে থাকে অপ এটা ঠিক আছে এবং শব্দের বিশেষণ হচ্ছে শীতলা তাহলে অপ শব্দটি যেহেতু স্ত্রীলিঙ্গ এবং নিত্য বহু বচনান্ত শব্দ তাই শীতল শব্দটিকেও আমাদেরকে স্ত্রীলিঙ্গ এবং বহু বচনে করতে হবে তাহলে শীতল শব্দটি যদি আমরা লতা শব্দের মতো করি লতা শব্দে দ্বিতীয় আর বহুবচনে কি হয়ে থাকে লতা লতে লতা লতাম লতে লতা আকার বিসর্গ তাই আমরা কিন্তু শীতল শব্দটিতেও আকার বিসর্গ দিয়েছি তাহলে আমরা দেখলাম কোন কোনগুলো ভুল ছিল এক হচ্ছে অম্ব আর হচ্ছে শীতলা এই দুটি পদ এখানে ভুল ছিল এবং অপ শব্দটিও ভুল আছে দেখো অপম আছে শব্দটি হচ্ছে স্ত্রীলিঙ্গ নিত্য বহু বচনান্ত শব্দ তাই এটি কিন্তু হয়েছে অপ দ্বিতীয় বিভক্তি দ্বিতীয় রূপ এটা অপ অপশব্দটি স্ত্রীলিঙ্গ এবং নিত্য বহু বচনান্ত শব্দ তাই আমাদের কোন অপশানটা রাইট হয়েছে চারের অপশানটা রাইট হয়েছে অম্ব দেহি মে শীতলা অপ নেক্সট প্রশ্ন আমরা দেখব নেক্সট আছে আপরিতোষাৎ ন সাধু সন্ধি বিচ্ছেদ করলে কি হবে পরীক্ষায় দেখো এই ধরনের শ্লোকের সন্ধি করতে দেওয়া হয় এটা শকুন্তলা থেকে নেওয়া হয়েছে লাইনটি তোলা হয়েছে এবং শ্লোকের সন্ধি করতে বলা হয়েছে এখানে দেখো শ্লোকের সন্ধি এটা কোনটা রাইট হবে চারের অপশনটি রাইট হয়ে যাবে কোথা থেকে সন্ধি আটা যেরকম আছে সেরকমই থাকবে এটা ভাঙা যাবে না দেখো এই পদটিকে আমরা ভাঙব কি আছে যে আপরিতোষাৎ আপরিতোষাৎ বিদূষাম দেখো এখানে পরিতোষাত হয়েছে এবং ভেঙে বিদুষাম হয়েছে কেননা দেখো ত এবং ব আছে তয়ের পরে যদি ব থাকে তাহলে তয়ের তৃতীয় বর্ণের পষে যায় তয়ের তৃতীয় বর্ণ আমরা কি জানি ত তথ দ তাই দেখো দয়ে বয়ে হয়েছিল এটাকে আমরা ভেঙে দিলাম ভেঙে কি হলো পরিতোষাত এবং বিদূষাম তাহলে কী হলো পরিতোষাদ বিদুষাম এরপর আমরা দেখো এখানে আছে অনুস্বার শ্লোকে সন্ধির নিয়ম হচ্ছে যে পদান্তে অনুসার থাকলে সন্ধি বিচ্ছেদ করার সময় ময় হসন্ত করে দিতে হয় তাই দেখো ময় হসন্ত করে দেওয়া হয়েছে তারপরে ন সাধু যেমন আছে তেমনই থাকবে এটা কোনো ভাঙা যাবে না তাহলে আমরা দেখলাম সন্ধি বিচ্ছেদ করলে কীরূপ দাঁড়াবে পরিতোষাদ বিদূষাম ন সাধু চারের উত্তরটি এখানে রাইট হয়ে যাবে নেক্সট প্রশ্ন দেখব প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে মন দিয়ে একটু বোঝার চেষ্টা করবে দেখো ত্রিলকি এব এক কথায় প্রকাশ করিলে কি হবে ত্রিলকি এব উত্তর কোনটি হবে ত্রিলক্ষম ত্রৌলক্ষণ ত্রৈলক্ষণ কোনোটি নয় এখানে উত্তর তিনেরটা সঠিক হয়ে যাবে ত্রৈলক্ষম ত্রিলকি এব ত্রৈলক্ষম নেক্সট প্রশ্ন দেখব নেক্সট প্রশ্ন প্রত্যয় থেকে পথ যুক্ত জং প্রত্যয় করিলে কোনটি হবে পি প্রতিশতে পি প্রতিশতি পি প্রতিশতি কোনোটি নয় এখানে উত্তর হবে কোনোটি নয় কারণ যুক্ত জং করলে হয়ে থাকে পথ যুক্ত জং করলে হয়ে থাকে পনি পত্ততে তাই এখানে উত্তর হয়েছে কোনোটি নয় নেক্সট আমরা দেখব কি আছে নেক্সট প্রশ্ন হচ্ছে হা যুক্ত লোড মধ্যম পুরুষের এক বচন করলে কোনটি অশুদ্ধ অর্থাৎ কোনটি ঠিক নয় উত্তর কোনটি হবে উত্তর হবে সিএটটা জাহিহি দেখো হা ধাতুর লোড মধ্যম পুরুষের এক বচনে তিনটি রূপ হয়ে থাকে কি কি জহিহি প্রত্যেকটায় সব হস্যি হবে আবার জহিহি হবে দীর্ঘই হস্যি আবার হয় জহাহি এই তিনটি রূপ হয় যেটা হয় না সেটা হচ্ছে জাহিহি বর্গীজ আকার হয় দীর্ঘ হয় হস্যি এটা হচ্ছে ভুল তাহলে আমরা দেখলাম যে হাত হাতুর লোড মধ্যম পুরুষের এক বচনের কোনটি অশুদ্ধ রূপ সেটি হচ্ছে সিএটটা জাহিহি কিন্তু হয় না নেক্সট আমরা দেখব কি আছে নেক্সট প্রশ্ন দেখো কারক থেকে দেওয়া আছে জগত কর্তা এখানে দেখো জগত ফলটিতে যে ষষ্ঠী হয়েছে সেটা কোন সূত্রানুসারে হয়েছে অর্থাৎ ষষ্ঠী বিধায়ক সূত্র কোনটি কর্তৃ কর্মণ বা ষষ্ঠী শেষে না শেষ বিবক্ষায় ষষ্ঠী এখানে উত্তর হবে কর্তৃকর্মণ কৃতি কর্তৃ সূত্রানুসারে কি বলা হয় কৃত প্রত্যয়ের যোগে কর্তায় এবং কর্মে ষষ্ঠী বিভক্তি যুক্ত হয় দেখো এখানে জগত পদে কর্তায় ষষ্ঠী বিভক্তি যুক্ত হয়েছে কেননা কৃত প্রত্যয়ে যোগ থাকার জন্য আবার দেখো আমি তোমাদের বোঝার সুবিধার জন্য কতগুলো উদাহরণ দিয়েছি শিশু স্বয়নম এখানেও কৃত প্রত্যয়ে যোগ থাকার জন্যই দেখো শিশু পদটিতে কর্তায় ষষ্ঠী বিভক্তি যুক্ত হয়েছে আবার অস্বস্য গতি এখানেও দেখো কৃতপ্রত্যয়ের যোগ রয়েছে তাই অশ্বস্য পদে কর্তায় ষষ্ঠী হয়েছে আবার দুগ্ধস্য পানো এখানেও প্রত্যয়ের যোগ থাকার জন্যই দুগ্ধস্য পদে কর্মে ষষ্ঠী বিভক্তি যুক্ত হয়েছে তাহলে আমরা দেখলাম কর্তি কর্মন সূত্রানুসারে সূত্রানুসারে প্রত্যয়ের যোগে কর্তা এবং কর্মে ষষ্ঠী বিভক্তি যুক্ত হয় এখানে জগত পদে কর্তায় ষষ্ঠী বিভক্তি যুক্ত হয়েছে নেক্সট প্রশ্ন দেখব কি আছে নেক্সট প্রশ্ন একটা সমাজ দেওয়া আছে এই সমাজটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ সমাজ এটা কিন্তু প্রায়ই পরীক্ষা এসেছিল পঞ্চসা ইত্যর্থ ক সমাসও পঞ্চসা এখানে কোন সমাস হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখানে কোন সমাস হয়েছে উত্তরটি হবে দুয়ের অপশন রাইট হয়ে যাবে বহু সমাস পঞ্চ বা ষট বা পঞ্চসা এটি একটি বহু কৃষমাসে উদাহরণ নেক্সট প্রশ্ন দেখব দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু বারবার ঘুরিয়ে আসে অর্থ পার্থক্য থেকে দেওয়া হয়েছে সূর্যের মানবী স্ত্রী সূর্যের মানবী স্ত্রীকে কী বলা হয় সূর্যা সুরি সুরি কশ্যাপিনা এখানে উত্তর হবে সিরেরটা রাই তিনেরটা রাইট হয়ে যাবে সুরি সূর্যের মানবী স্ত্রীকে বলা হয়ে থাকে সুরি সুরীর স্পেলিংটা দেখবে দন্তসই দীর্ঘ এবং রয়ে দীর্ঘই আর সূর্যা বলা হয়ে থাকে সূর্যের দেবী পত্নীকে তাহলে সুরি বলা হয় সূর্যের মানবী পত্নীকে এবং সূর্য বলা হয় দেবী পত্নীকে তাহলে কী রাইট হলো সূর্যের মানব স্ত্রী কী হবে সুরি সুরি হচ্ছে সূর্যের মানব স্ত্রী নেক্সট দেখব কী আছে নেক্সট হচ্ছে একটা প্রত্যয় প্রিযুক্ত সানচ প্রত্যয় নিষ্পন্ন শব্দটি কি হবে প্রিযুক্ত সানচ প্রত্যয় করলে কি হয়ে থাকে প্রিয়মান প্রিয়মান প্রত্যেকটাতেই প্রিয়মান দেওয়া আছে কিন্তু স্পেলিং অন ভিন্ন রকমের দেওয়া আছে বানানগুলো ভিন্ন ভিন্ন দেওয়া আছে কোন অপশানটা রাইট হবে চারের অপশানটি রাইট হয়ে যাবে পয়রফলা দীর্ঘই অন্তস্থ ময় মধ্যন্য এবং দেখো হসন্ত কিন্তু নেই কারণ বললাম সানজ প্রত্যন্ত শব্দে কিন্তু হসন্ত হয় না তাই প্রিযুক্ত সানজ হবে প্রিয়মান পয়ফলা দীর্ঘই অন্তস্ত ময়াকার মধ্যন্য নেক্সট প্রশ্ন আমরা দেখব নেক্সট প্রশ্ন এবং আজকের লাস্ট প্রশ্ন কি আছে ভূধাতু ভূ ধাতু লিট লকার মধ্যম পুরুষের দ্বিবচনের রূপ কোনটি হবে ভূ ধাতুর লিট লকারের রূপ কি হয় বহু বহু বধু বহু বু বহু বহু বধু বহু বহু ব বহু বি বহু বি ম তাহলে লিট লকার মধ্যম পুরুষের দ্বিবচনের রূপ কোনটি হবে একের অপশনটা রাইট হয়ে যাবে বধু আজকের ভিডিও এখানে শেষ করলাম আমার কোযানো ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবে শেয়ার করবে দেখা হবে পরে ভিডিওতে আজকের মতো এইটুকুই